নমস্কার আপনাদের সবাইকে শুভ সকাল বৃষ্টিস্নাত শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। একটা অনুষ্ঠান যখন খুব ভালোবেসে করা যায় তখন সেই অনুষ্ঠানের সঙ্গে যখন জড়িয়ে পড়া যায় তখন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সেই অনুষ্ঠান আপনাদের ভালো লাগার জায়গায় নিয়ে যাওয়া যায়। এটা আমি কিভাবে প্রমাণ পেয়েছি বলুন তো, এই অনুষ্ঠানের দর্শক সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে। যখন প্রথম শুরু করেছিলাম উদ্যোগপতি প্রতিভা খুব ভয়ে ভয়ে যে কীভাবে মানুষজন নেবেন টিভির পর্দায় শাড়ির অনুষ্ঠান, কিন্তু কাজটাকে ভালোবেসে করেছি এবং মন থেকে ভালোবাসি শাড়ি পরতে, তো যার ফলে আমি দেখেছি এই অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসার জায়গায় একেবারে একটা মজবুত স্থান গ্রহণ করে নিয়েছে। আর চাইলেও কেউ নাড়াতে পারবেন না, তাই না? আজকেও এই উদ্যোগপতি প্রতিভায় আবরণের সম্ভার নিয়ে আমি হাজির হয়েছি এবং ডেফিনেটলি আবরণের রঙ্গিনী সেজে, কেননা রঙ্গিনী আমাদের একটা নির্দিষ্ট সময়ের অনুষ্ঠান, কিন্তু রঙিন হয়ে ওঠার অনুষ্ঠান তো আবরণ মানে রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আজকেও আমি রঙিন এবং রঙ্গিনী হয়ে উঠেছি আবরণের শাড়িতে। আমি আজকে যে শাড়িটা পরে আছি এই শাড়িই দেখাবো, চন্দেরিতে বাটিক। আর আমার মাথায় ঘুরছে যে দশমীর দিন মাকে সিঁদুর পরানোর এমন একটা শাড়ি চাই যেটা নতুন শাড়ি হবে, আমি পরেও পরব কিন্তু সিঁদুর খেলবো, যখন মন দিয়ে সিঁদুর খেলবো এবং সিঁদুর খেললে সিঁদুর টিঁদুর পরলে সেটাকে আমি খুব সহজে পরিষ্কার করে ফেলবো। তো এই হচ্ছে সেই শাড়িটা, এটা হচ্ছে আঁচল। শাড়িটাতে গাছ এবং মানুষ এইভাবে যাচ্ছে, আঁচলটা হলুদের মধ্যে রয়েছে, আর তার সঙ্গে নিচের দিকের পাড়ে পট, দেখুন নিচের দিকের পাড়ে পট উল্টে রয়েছে মানে কাত হয়ে রয়েছে, আর উপর দিকের পাড়ে শুধু একটা পাতার নকশা যাচ্ছে, একদম টুকটুকে লাল, লাল হলুদের গল্প টুকটুকে লাল, দেখুন উপর দিকে এই পাতার নকশাটা যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, দামটা হচ্ছে মাত্র 2450, 2450 অনলি, এবং এর সঙ্গে হোম ডেলিভারি চার্জটা লাগছে। আর এখন তো ভারতবর্ষের সব প্রান্তে বসেই আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন, অ্যামাউন্ট কত হলে হোম ডেলিভারি হবে সেটা একটু ফোন করে জেনে নেবেন। শাড়িটা হচ্ছে 2450। এবারে কী শাড়ি দেখবো আমরা একটু দেখতে থাকি, তাহলে আমি চট করে আমার জায়গায় পৌঁছে যাব। এবারে আমরা দেখা শুরু করব, তবে তার আগে আমি যে কথাটা বলে শুরু করি খুব একঘেয়েমি লাগলেও আপনাদের শুনতে হবে, সেটা হচ্ছে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সুরক্ষা আমার, সুরক্ষা আমার পাশের জনের, সুরক্ষা আপনাদের। আমরা হ্যান্ড ওয়াশ করব, মিনিমাম 20 সেকেন্ড হাতটাকে ডলবো ভালো করে, আঙুলের ফাঁক এরাম করে এরাম করে কনুই অবধি আমি ডলবো। 20 সেকেন্ডস হচ্ছে হ্যান্ড ওয়াশ করব, এবং সারা দিনের মধ্যে 18 থেকে 19 বার হ্যান্ড স্যানিটাইজ করব। প্রয়োজনে বেরোবো, খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বেরোবো না। ফেস মাস্ক ব্যবহার করব, এবং অবভিয়াসলি একটা ওয়াশেবল মাস্ক আর তার সঙ্গে সার্জিক্যাল মাস্ক, এবং পুরোটাই আপনারা ডক্টর প্লাসে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ওয়াশেবল মাস্ক, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ, এই পুরো ব্যাপারটা যদি আপনি শাড়ির সঙ্গে নিতে চান রিটেলে বুক করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি হোলসেলে নিয়ে কাজ করবেন ডেফিনেটলি কাজটা করতে পারেন। তো দেখা শুরু করব, প্রথম শাড়ি 1 নম্বর শাড়ি আমারটা তো রয়েছে, এটা তনুশ্রী শাড়ি বলে বুক করতে হবে। আর এরবারে যেটা দেখাবো সেটা হচ্ছে 1 নম্বর শাড়ি, এটা হচ্ছে একদম ওই কাঠে বার্নিশ করার আগে একটা কোটিং হয়, একটা তারপিন তেলের গন্ধ বেরোয়, ঠিক সেই কোটিংয়ের মতো কালারটা ইয়েলোটা, উডেন ইয়েলো, আর তার সঙ্গে এইভাবে যাচ্ছে গাছ, প্রজাপতি, ফুল, একদম এভাবে যাচ্ছে, ভীষণ কালারফুল। হ্যান্ড বাটিক দেখাচ্ছি, ওয়্যাক্স বাটিক দেখাচ্ছি, 1 নম্বর শাড়ি 2450, 2450 উইথ ব্লাউজ পিস, নাম্বার 1 2450। আমি যে শাড়িটা পরে আছি এর ব্লাউজ পিসটা কিন্তু লালের মধ্যে হাতাতে কাজ রয়েছে, অনেকেই হয়তো ভাববেন ইয়েলো কি, একদম নয়, রেডেই রয়েছে। নাম্বার 2 এটা হোয়াইট ব্লু, আঁচলটা যাচ্ছে মাল্টি কালার এফেক্টে, এটা হচ্ছে নাম্বার 2, আঁচলটা ঠিক এই এফেক্টটা গেছে, ক্র্যাকের সঙ্গে যাচ্ছে, আর বডিটা আসছে এইভাবে ক্র্যাক, নিচের দিকে একটা পার আছে, উপর দিকে কিন্তু ছাড়া পার আছে, আবার কুঁচিটা আসছে আঁচলের মতো। নাম্বার 2 2450, 2450 উইথ ব্লাউজ পিস, নাম্বার 2। এবারে আসছি নাম্বার 3, 3 নম্বর শাড়ি, এটা হচ্ছে 3 নম্বর, আর এগুলো কিন্তু সব হচ্ছে কটন চান্দেরি, যেটা হয়ে থাকে সিল্কের ভাগের মধ্যে অনেক বেশি, এবং পরে আপনারা আরাম পাবেন। এই শাড়িগুলো কিন্তু একটা হয় আজকাল সিনথেটিক সুতো দিয়ে, কিন্তু এটা তা নয়, এটা আপনারা পরে ভীষণ আরাম পাবেন, এটা পিওর কটন চান্দেরি, এবং তার মধ্যে
এইভাবে যাচ্ছে হচ্ছে বাটিক হয়েছে, একদম হ্যান্ড বাটিকের কাজ। একটা জিনিস বলি, এটা কেন পিওর শব্দটাকে ব্যবহার করলাম, বাটিক হলে একটা শাড়িকে কিন্তু বারবার গরম জলে ফোটাতে হয় প্রচণ্ড টেম্পারেচারে, কারণ মোমটাকে ছাড়ানোর জন্য। যদি সিনথেটিক হয় সেটা দলা পাকিয়ে যাবে, সেই কারণেই বলা কুচকে যাবে দেখুন শাড়িটা। এবং বাটিকের শাড়ি যেহেতু এতবার ওয়াশ হয়, যার জন্য আপনারা বাড়িতে নিশ্চিন্তে কাচবেন বা শাড়িটা, কোনো রং উঠে যাওয়ার চান্সেস থাকে না। এটা হচ্ছে নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে 2450। আজকে সবই দেখাবো 2450, কিছু শাড়ি 2050 যেগুলো প্রিন্টে থাকবে। মূলত এই চান্দেরিতে বাটিক বা ডিসচার্জ হলে সেটা 2450। এটা হচ্ছে নাম্বার ফোর, চার নম্বর অরেঞ্জে। এই ছবিটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম, গাছ, গাছের উপরে প্রজাপতি ফুল, এটা অরেঞ্জের নিচের দিকের উপর দিকের পার হচ্ছে টেম্পলে যাচ্ছে। চার নম্বর শাড়ি 2450, 2450 নাম্বার ফোর, চার নম্বর 2450 উইথ ব্লাউজ পিস। নাম্বার ফোরের পরে চলে যাব নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, এটা আসছে নাম্বার ফাইভ, পাঁচ নম্বর। কালার কম্বিনেশনটা অসম্ভব, একটা গ্রামা গ্রিন আর তার সঙ্গে মভের একটা কম্বিনেশন। সামনের পোর্শনটা ক্র্যাকের উপরে মভ অ্যান্ড গ্রিনের, অলিভ গ্রিনের ব্যবহার, আর হাফ শাড়িটা হচ্ছে রামাটনের সঙ্গে পার যাচ্ছে এভাবে। নাম্বার ফাইভ 2450, পাঁচ নম্বর 2450 উইথ ব্লাউজ পিস। নাম্বার সিক্সে যাব, ছ নম্বর শাড়ি, এবারে আসছি নাম্বার সিক্স, ছ নম্বর। এটা কিন্তু ব্ল্যাক নয়, চারকোল, তার মধ্যে অজস্র প্রজাপতি, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, এবং সেই গল্পটাই রয়েছে। আর উপর নিচে দেখুন মাস্টার ডিওলের মধ্যে ক্র্যাক রয়েছে, আর এই হচ্ছে হাফটা। প্রাইসটা হচ্ছে 2450, নাম্বার হচ্ছে সিক্স, ছ নম্বর শাড়ি 2450 উইথ ব্লাউজ পিস। নাম্বার সিক্স দেখালাম, নাম্বার সেভেন, সাত নম্বর। বাটিক আমার নিজের পরতে খুব ভালো লাগে, এবং আমার মনে হয় আমার মতো অনেকেই আছেন বাটিক প্রেমী। এবং এই সমস্ত শাড়িগুলো না মানে যে কোনো জায়গায় পরে যাওয়া যায়, মানে আপনার পোশাক তো আপনার রুচিকে নির্ধারণ করে, আমি কীরকম পোশাক পরেছি, কীরকম সাজছি, আমার রুচি অনুযায়ী আমি কিন্তু সাজবো। সুতরাং কিছু কিছু শাড়ি থাকে আমি বুঝতে পারছি না যে এই জায়গায় আমার কী পরে যাওয়া উচিত, তো দুটো শাড়ি খুব হেল্প করে, একটা হচ্ছে এরকম চান্দেরিতে বাটিক কিংবা ব্লক, আর একটা হচ্ছে জামদানি, খুব হেল্প করে এই শাড়ি দুটো, আপনি যে কোনো জায়গার জন্য ফিট হয়ে যাবেন। এটা হচ্ছে সাত নম্বর শাড়ি, অরেঞ্জের মধ্যে যাচ্ছে নাম্বার সেভেন, সাত নম্বর, এইভাবে যাচ্ছে নকশাটা। প্রাইস হচ্ছে 2450, নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি 2450, 2450 উইথ ব্লাউজ পিস নাম্বার সেভেন। এবারে আসছি নাম্বার এইট, আট নম্বর শাড়ি, একটা মিষ্টি পিঙ্ক, আট নম্বর হচ্ছে মিষ্টি পিঙ্ক আঁচল। আঁচলটা একদম টোটাল মনে হয় ছ লাইনে যাচ্ছে, পাঁচ ছ লাইনে আঁচল, আর বডিটা এরমভাবে দাবার চক, চেকসের মধ্যে আসছে, মাল্টি কালার চেকস পিঙ্ক পেসে, আর হাফটা আসছে পার। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার এইট, আট নম্বর শাড়ি 2450 উইথ ব্লাউজ পিস নাম্বার এইট। নাম্বার নাইনে যাব, ন নম্বর, এটা একটা শুরুতে দেখেছিলাম ঠিক এই রকমই একটা শাড়ি, ওখানে একটু মভের টোন ছিল, এখানে ব্লুয়ের শেডটাই বেশি আছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার নাইন, ন নম্বর, ক্র্যাক নিচের দিকের পার, আর এই আসছে কুচিটা। নাম্বার নাইন, ন নম্বর শাড়ি 2450, 2450 নাম্বার নাইন উইথ ব্লাউজ পিস, ন নম্বর 2450। দশ নম্বর শাড়িতে যেতে যেতে আর একজন বন্ধুর সাথে আমাদের কথা বলে নেওয়া, দশ নম্বর শাড়িটা ভীষণ সুন্দর, দেখাবো, একজন বন্ধুর সাথে একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, 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 কে বলছেন ভাই? আমি দিশা মাইতি বলছি, আপনার বড় ফ্যান ম্যাম তনুশ্রী ম্যাম বলছেন। আবার ম্যাম কেন গো, দিদি বলো, আন্টি বলো, যেটা তুমি কমফোর্টেবল, বাট ম্যাম না। আচ্ছা আচ্ছা, আন্টি বলছি। আচ্ছা বলো বলো। আপনাকে দেখতে এত সুইট, এত সুইট, সত্যি বলতে পারবো না। তোমার তুমি কি করো গো, কি পড়ো? আমি এখন কলেজে পড়ছি। আচ্ছা বাহ, কলেজে পড়া স্টুডেন্ট আমার পছন্দ করে, তাহলে তো আমি আরো কিছুদিন কাজ করব ডেফিনেটলি। হ্যাঁ, আপনি সব সময় যা কাজ করবে, আপনাকে সব সময় দেখতে চাই। আচ্ছা, কলেজ তো এখন বন্ধ, তাই জন্য শাড়ির অনুষ্ঠান দেখছো? হ্যাঁ, আমি সকালে 10:11টার সময় দেখি। আর হ্যালো, হ্যাঁ, আমি সবসময় শাড়ি অনুষ্ঠান দেখি। বাহ, তুমি শাড়ি সন্ধ্যে 6টায় আর 11টার দিকে। তুমি শাড়ি পরতে ভালোবাসো? খুব ভালোবাসি। তো ডেফিনেটলি আমারও ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, ভালো থেকো দিশা, থ্যাংক ইউ সো মাচ আমার অনুষ্ঠান দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য, খুব ভালোবাসা নিও, আদর নিও। আচ্ছা, এবারে চলে আসি দশ নম্বর শাড়িটা,
এটা কিন্তু ক্র্যাকের উপরে মেরুন দিয়ে সিম্পল নকশা, কিন্তু কি স্মার্ট দেখতে লাগছে। আরও স্মার্ট লাগবে যখন হাফটা এভাবে আসবে। হাফ অ্যান্ড হাফে রয়েছে 10 নম্বর শাড়ি 2450, 2450 উইথ ব্লাউজ পিস নাম্বার 10। এতক্ষণ আমরা বাটিক দেখালাম, নাম্বার 11 এবার বন্ধেজের সঙ্গে ডিসচার্জ ব্লকে দেখাবো। এটা হচ্ছে নাম্বার 11, 11 নম্বর শাড়ি। আর এই অরেঞ্জটা না একটু গাজরি খেসা, মানে অরেঞ্জটা মিষ্টি অরেঞ্জ, খুব ব্রাইট, মানে একদম একটা হয় না খুব লাউড অরেঞ্জ সেটা নয়, খুব সফট রেড ঘেঁষা অরেঞ্জ, আর তার মধ্যে বন্ধেজ হয়েছে এবং তার সঙ্গে ডিসচার্জ হয়েছে। এটা হচ্ছে নাম্বার 11, 11 নম্বর শাড়ি 2450, 2450 নাম্বার 11, 11 নম্বর 2450 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি 12 নম্বর শাড়ি নাম্বার 12, 12 নম্বর শাড়ি নাম্বার 12, এটা চকলেটের সঙ্গে, এটা হচ্ছে 12 নম্বর। এটা ডার্ক চকলেট অ্যান্ড ব্রাউনের কম্বিনেশন এভাবে যাচ্ছে, তার মধ্যে ডিসচার্জ এই ব্লকটা কিন্তু যাচ্ছে। আচ্ছা, পাড়ে রয়েছে বন্ধেজ, পাড়টার মধ্যে জয়পুরি বন্ধেজ যেটা রয়েছে আর তার সঙ্গে ডিসচার্জ রয়েছে। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি 2450 উইথ ব্লাউজ পিস নাম্বার 12, 2450। নাম্বার 13 যাবো, 13 নম্বর শাড়ি নাম্বার 13, এটা হচ্ছে 13, এটা ইয়ালোতে রয়েছে। ওয়াও, এটা গনু বাবা আঁচল, এটা রয়েছেন গনু বাবা আঁচলে। আর বাটিকে ইউজুয়ালি ব্ল্যাক হয় না, চারকোল হয়, এটা একটু গ্রিন ঘাসা লাগছে কালারটা, কিন্তু ডার্ক। আর এখানে পুরো বিন্দি বাটিকের নকশা গেছে, পুরো বিন্দি বাটিকের কাজটা কিন্তু গেছে, দুদিকের পাড়ে এভাবে কাজটা যাচ্ছে। এটা হচ্ছে আজকে 13 নম্বর 2450 নাম্বার 13, 2450 ব্লাউজ রানিংয়ে রয়েছে, 13 নম্বর 2450। 14 নম্বর শাড়ি নাম্বার 14, এটা আসছে 14 নম্বর নাম্বার 14। আমরা ব্লু অ্যান্ড হোয়াইটে কিন্তু অনেকগুলো দেখালাম, এটাও আঁচলটা এভাবে যাচ্ছে একটা কালারের এফেক্ট করে তার উপরে মোমের ব্যবহার, আর বাদ বাকিটা না এরকম প্যানেলে যাচ্ছে। আমরা আগে একটা পটলি পল্লু দেখিয়েছিলাম, এটা কিন্তু প্যানেল করে যাচ্ছে, পুরো শাড়িটা এরকম প্যানেলে যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি দেখালাম সম্ভবত, নাম্বার 14, 14 নম্বর, 2450। এবারে আসছি 15 নম্বর শাড়ি নাম্বার 15, এটা হচ্ছে 15, মেরুন কালার, এটা গাছের ডালে পাখি বসে আছে, 15 নম্বর শাড়ি এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, উপর নিচে টেম্পল, গাছের ডালে পাখি এবং পাতার মধ্যে সব সরু তুলির কাজও হয়েছে। 15 নম্বর নাম্বার 15, 2450 2450 15 নম্বর উইথ ব্লাউজ পিস। 15-র পরে যাব 16 নম্বর শাড়ি নাম্বার 16, এই যে লাল হলুদ, লাল হলুদের গল্প বলছি, আমি আজকে নিজেও লাল হলুদের গল্পে আছি, এটাও লাল হলুদে, লালের মধ্যে হলুদ দিয়ে, এটা হচ্ছে আজকের এপিসোডে 16 নম্বর শাড়ি নাম্বার 16, 16 নম্বর। এর প্রাইস রেঞ্জ হচ্ছে 2450, হাফটা দেখুন পুরো জাল, এই জায়গাটা কিন্তু চেস্ট কাছে পুরোটা, আর হাফটাতে শুধু বর্ডার। এটা হচ্ছে 16 নম্বর, প্রাইস হচ্ছে 2450, 2450 16 নম্বর উইথ ব্লাউজ পিস। 16-র পরে চলে যাব 17, নাম্বার 17, এটা আসছি 17 নম্বর নাম্বার 17, আঁচলটা যাচ্ছে রাস্টে, বডিটা আসছে একদম চিকু তেজপাতা কালার, এটা হচ্ছে তেজপাতা কালার, তার সঙ্গে ডিসচার্জের গল্প রয়েছে, টাই অ্যান্ড ডাই করে ডিসচার্জ হয়েছে। 17 নম্বর শাড়ি নাম্বার 17, 2450, 2450 17 নম্বর, একদম তেজপাতার সঙ্গে রাস্ট কালার। 17-র পরে যাব 18 নম্বর, এটা আবার বন্ধেজের সঙ্গে ডিসচার্জ হয়েছে, 18 নম্বর শাড়ি নাম্বার 18, এটা হচ্ছে 18 নাম্বার 18, আঁচলটা চকলেট ডার্ক আর বডিটা আসছে পিঙ্ক, আঁচলের মাঝখানটা দেখুন বন্ধেজের গল্প হচ্ছে, একটু শিবরি প্যাটার্নে আর বর্ডারে এইভাবে বন্ধেজ গেছে পিঙ্কের সঙ্গে চকলেট। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি 2450 নাম্বার 18 উইথ ব্লাউজ পিস 2450। এবারে আসবো নাম্বার 19, 19 নম্বর। আপনারা আবরণে আসুন, যেহেতু আমি এখন আবরণে শুটিংয়ে যাই, তো আমি দেখেছি স্টক কিন্তু ওদের মারাত্মকভাবে এসে গেছে বিভিন্ন শাড়ির, এবং বেশ কিছু নতুন শাড়ি যেগুলো এক্সিস্টিং ছিল তার উপরে তো স্টক বেড়েইছে, পাশাপাশি নতুন বেশ কিছু শাড়ি এসছে। আমি কত কয়েকদিনের মধ্যেই আমরা আসবো, আগামী কয়েকদিনের মধ্যে আমরা বেশ কিছু শাড়ির এরকম স্পেশাল এপিসোড আপনাদেরকে উপহার দেব। এটা দেখাচ্ছি গোপাল, একদম গোপাল বাটিকে আর সিগ্রিনের সঙ্গে ব্লু এর কম্বিনেশন, এটা হচ্ছে 19 নম্বর শাড়ি নাম্বার 19, 19 নম্বর, প্রাইস হচ্ছে 2450, 2450 নাম্বার 19 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার 20, সিগ্রিন ব্লু আমি আর একটা অপশন দিয়ে দিলাম, এটা আসছি নাম্বার 20, 20 নম্বর শাড়ি, এটা সিগ্রিন ব্লু এর আর একটা অপশন, আঁচল পার নাম্বার 20,
কুড়ি নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2450, কুড়ি নম্বর 2450 উইথ ব্লাউজ পিস। এটা গেল নাম্বার 20। 21-এ যাব, বন্ধেজের সঙ্গে ডিসচার্জ, বাটিকের কটন চন্দ্রী সিল্কের বাটিক এবং বন্ধেজের সঙ্গে ডিসচার্জের কিন্তু প্রাইস একই 2450। এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগছে। এরই অপোজিটটা আমরা দেখিয়েছিলাম আগে, এটা হচ্ছে ব্রাউনটা ভেতরে গেছে, চকলেট ব্রাউনটা যাচ্ছে হচ্ছে বর্ডারে, এবং তার মধ্যে ডিসচার্জে তুঁতে এবং হলুদের ব্যবহার রয়েছে, বন্ধেজ তো রয়েছে। এটা হচ্ছে 21 নম্বর 2450, 21 উইথ ব্লাউজ 2450, 21 নম্বর 2450। এরপরে আমি চলে যাব 22 নম্বরে, নাম্বার 22। এটা হচ্ছে 22 নম্বর, আঁচল ইয়েলো আর রেডের কম্বিনেশন, 22 নম্বর শাড়ি, নাম্বার 22, প্রাইস হচ্ছে 2450, 22 নম্বর 2450 উইথ ব্লাউজ পিস, 22 নম্বর 2450। 23 নম্বর শাড়ি, নাম্বার 23, 23 নম্বর, এটা ইয়েলোর সঙ্গে একটা মেল্টেড চকলেট ব্রাউন, মানে রাস্ট ব্রাউন মিলিয়ে টোনটা, আঁচল আর বডিতে রয়েছে ইজিপশিয়ান ব্লক আর পাড়ে রয়েছে বন্ধেজ। এটা হচ্ছে আজকের এপিসোডের 23 নম্বর শাড়ি, নাম্বার 23, 23 নম্বর, প্রাইস হচ্ছে 2450, 2450 উইথ ব্লাউজ পিস, নাম্বার 23। এই এতক্ষণে আর একটা আমরা বাটিকে চলে এলাম, 24-এ, 24 নম্বরে আমি আর একটা বাটিক চলে এলাম। এটা আঁচল থেকে হাফটা যাচ্ছে এইভাবে, মফ কালারের ফুলের ব্যবহার, ইয়েলো দিয়ে ক্র্যাক আর হাফটা যাচ্ছে মাস্টার্ড ইয়েলো, এবং এটা হচ্ছে 24 নম্বর, এটা হচ্ছে 24 নম্বর, নাম্বার 24, 2450, 24 নম্বর উইথ ব্লাউজ পিস 2450। 25 নম্বর, এটাও বাটিক, নাম্বার 25, 25 নম্বর শাড়ি, এটাও বাটিক, এটাও বুদ্ধা হয়েছে আঁচলে বাটিকে, খুব স্মার্ট দেখতে শাড়িটা। আর এই হচ্ছে বডিটা, এটা হচ্ছে 25 নম্বর, 25, 25 নম্বর শাড়ি, 2450, 2450, নাম্বার 25 উইথ ব্লাউজ পিস। 26-এ যাব, 26 নম্বর, এটা পিঙ্কের সঙ্গে ব্লুয়ের কম্বিনেশন, নাম্বার 26, পিঙ্ক ব্লু আঁচল, একদম এভাবে আঁচলটা গেছে এবং মোটিভটা দেখুন। আর পুরো শাড়িটা যাবে হচ্ছে স্কার্ট বর্ডার, নিচটা হচ্ছে পুরো স্কার্ট বর্ডারে। এটা হচ্ছে আজকে 26 নম্বর, 26, প্রাইসটা হচ্ছে 2450, 26 নম্বর, 2450 উইথ ব্লাউজ পিস। 26-এর পরে যাব 27, 27, 27 নম্বর, এটা বন্ধেজের সঙ্গে ডিসচার্জ আবার এলাম, 27 নম্বর, নাম্বার 27, মিলিয়ে মিশিয়ে দেখালাম, 27 নম্বরও হচ্ছে 2450, পুরো আঁচলটা বন্ধেজ, পাটটা বন্ধেজ, তারপরে ভেতরে যাচ্ছে ডিসচার্জ। এটা হচ্ছে আজকের এপিসোডের 26 নম্বর, এটা দেখাচ্ছি হচ্ছে পিঙ্কের সঙ্গে বার্গেন্ডি কালার, এটা 27 নম্বর দেখাচ্ছি, পিঙ্ক অ্যান্ড বার্গেন্ডির কম্বিনেশন, 27 নম্বর, 2450 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ রানিংয়ে, 27 নম্বর, 2450, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, 27 নম্বর। 28 নম্বর আবার বাটিক, মিলিয়ে মিশিয়ে রয়েছে 28 নম্বর, আবার বাটিক, 28। এই কালারটা বাটিকের খুব মানে চাহিদার রং এবং ভালোও লাগে, এই রংটা বাটিকে ভালো আসে, গ্রেইশ ব্লু একটা টোন, তার মধ্যে ব্রাইট কালার্স, এবং এরমখানে দাবার চকের মধ্যে মাল্টি কালার চেকসের মধ্যে যাচ্ছে, আর কুচিটা আবার আসছে এভাবে। এটা হচ্ছে 28 নম্বর শাড়ি, 28, প্রাইস হচ্ছে 2450, 28 নম্বর শাড়ি। এবারে আসছি 29, এটা না পিচ পিঙ্কের সঙ্গে ডার্ক চকলেট কালার, এটা 29 নম্বর, পিচ পিঙ্ক উইথ ডার্ক চকলেট, এটা হচ্ছে আঁচল, নাম্বার 29, 29 নম্বর, এই হচ্ছে একদম পিচ পিঙ্ক টোন, তার সঙ্গে ডার্ক চকলেট, 29, 2450, 2450, 29 নম্বর, 2450 উইথ ব্লাউজ পিস। 29-এর পরে এবার আমি চলে যাব 30 নম্বর শাড়ি, নাম্বার 30, 30 নম্বর, এইগুলো একদম পিওর কটন সিল্ক চান্দেরি, একটা সুতো মার্সেলাইজ কটনের সঙ্গে একটা চান্দেরি রয়েছে, চান্দেরি যেটা সিল্ক সুতো হয়, মানে একদম র ফর্ম ওটা হয় তার, এবং অ্যাকচুয়ালি মার্সেলাইজ কটন না, এটা গ্যাস থাকে সুতোটাকে, যেটাতে ফ্লেম করে, ফ্লেম দিয়ে ইম্পিউরিটিসটাকে নষ্ট করা হয় সেটাকে আমরা গ্যাস বলে থাকি, এটা রয়েছে, এবং এটা 80-20 রয়েছে সম্ভবত, এবং এটার প্রাইস হচ্ছে 2450, নাম্বার হচ্ছে 30, 30 নম্বর, এই হচ্ছে ব্লাউজ পিস। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
আমি বলছি দক্ষিণ চব্বিশ মথুরাপুর থেকে, আজিজুল খান। আচ্ছা বলুন ভাই। আমি আপনার এত ফ্যান, আপনার এত ওই অনুষ্ঠান, আপনি এত বোঝা পারছি, এত সুন্দর লাগে। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হ্যাঁ আমি এত ফ্যান আপনার, সবসময় আপনার এই এইটা 11টা 3:30 6টা প্রায় সবসময় আমরা আপনার এত বোঝাবার, এত সুন্দর করে বুঝিয়ে দাঁড়িয়ে দেখিয়ে কালার সমস্ত যেরকম বুঝিয়ে বলেন, খুব ভালো। আমি আমার বাড়ির জন্য একটা শাড়ি ইয়ে করবো, সেই লিনেন জামদানি, ওইটা কবে দেখানো হবে? আচ্ছা লিনেন জামদানি আমি দেখাবো ডেফিনেটলি। আমার ভালো লাগলো যে আপনি আপনার পরিবারের প্রিয়জনের জন্য অনুষ্ঠান দেখে শাড়ি পছন্দ করে কিনবেন, সচরাচর এরকম তো দেখা যায় না। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও আমার শ্রদ্ধা জানালাম, ভালো থাকবেন, দেখিয়ে দেবো। আপনি একটু অনুষ্ঠান তো দেখেন, কদিন আগে আমরা লিনেন জামদানি দেখিয়েছিলাম, লিনেন জামদানি আমরা দেখিয়ে দেবো ডেফিনেটলি। এক্ষুনি তো আমি বলতে পারছি না, সবচেয়ে ভালো আপনি যদি এই নাম্বারটা একটু ফোন করে নেন, কোন শাড়ি কবে দেখানো হবে এই নাম্বার থেকে এখানে রিকোয়েস্ট করুন, ওরা বলে দেবে। আমি একটু বলি, শাড়ি পছন্দ হলে ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে বসে আপনি পেতে পারেন, মানে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে না, কুরিয়ারে হাতে পাবেন না, আপনার বাড়িতে প্রতিনিধি যাবেন এবং আপনি তাকে পেমেন্ট করে শাড়িটা নিয়ে নিতে পারবেন। কুরিয়ার চার্জ বা হোম ডেলিভারি চার্জ যেখানেই নিন না কেন আপনাকে দিতে হবে, এটা চার্জেবল, আর শাড়ির দামের সঙ্গে সেটা অ্যাড করে পেমেন্ট করবেন। আর অবশ্যই যারা আসতে চাইছেন চলে আসবেন, সোম থেকে রবিবার প্রতিদিন খোলা, সকাল 10টা থেকে রাত্রি 8টা, কিন্তু সকাল 11টা থেকে রাত্রি 8টা, এখন সরকারি নিয়ম হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 8টা, সোম থেকে রবি আসুন। গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, ট্রেনে আসুন, বাসে আসুন, একদম বিরাটি এমবি রোড মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে, বিরাটি এমবি রোড মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে হচ্ছে আবরণ, এসে দেখে আপনারা সম্ভার দেখেও নিতে পারবেন। আপনারা জাস্ট মাস্ক পরে আসবেন আর আবরণের সমস্ত কোভিড প্রোটোকল মানা হয়। এইবারে চলে আসছি আমরা আজকের এপিসোডের 31 নম্বর শাড়ি, এটা ওই একটা মিষ্টি পিচ পিঙ্ক, তার সঙ্গে বান্ধেজের সঙ্গে ডিসচার্জ, 31 2450 2450 31 নম্বর শাড়ি, 2450 উইথ ব্লাউজ পিস, এই কালারটা পরলে খুব মিষ্টি লাগবে। আচ্ছা 31-এর পরে যাবো 32 নাম্বার 32, এটা হচ্ছে 32, এটাও বান্ধেজের সঙ্গে ডিসচার্জ, 32 নম্বর শাড়ি, আঁচল আর একটা সফট অরেঞ্জ কালার, এটা হচ্ছে 32 নম্বর, একটা সফট অরেঞ্জ কালার, নাম্বার 32, 32 নম্বর, প্রাইস এগেইন হচ্ছে 2450 2450 32 উইথ ব্লাউজ পিস। 33 নম্বর একদম হলুদে লালে, মানে আমি তো লালে হলুদে পরে আছি, এটা হলুদের সঙ্গে লাল, লালটা হচ্ছে আঁচলে পারে, আঁচলটা বন্ধেজের সঙ্গে যাচ্ছে, এই হচ্ছে পাটটাতেও বন্ধেজের গল্প, ভেতরটা সলিড ইয়েলো, একদম ক্যানারি ইয়েলো, এইভাবে পুরো শাড়িটা যাবে। এবং এর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এর ব্লাউজটা, এটা হচ্ছে প্রিন্টেড, ব্লাউজটা হচ্ছে প্রিন্টেড, এবং এটা হচ্ছে 33 নম্বর, 33, প্রাইস হচ্ছে 2450, 1 নম্বর থেকে 33 নম্বর পর্যন্ত প্রাইস হচ্ছে 2450, 34 থেকে শুরু হলো 2050, কেন 2050, মেটেরিয়াল কি বদলালো? একদম নয়, মেটেরিয়াল একই থাকলো, সেই চেন্দরি কটন চেন্দরি আরামের শাড়ি, কিন্তু এটাতে শুধু ডিসচার্জ, শুধু ডিসচার্জ, ডাই করে ডিসচার্জ, কোনো আলাদা করে বন্ধেজের গল্প নেই বা মাল্টি কালার নেই, একটা কালারের ডিসচার্জ যাচ্ছে, 2050 নাম্বার 34, পুরো হাফ হাফে যাচ্ছে, 34 নম্বর, 2050 নাম্বার 34, 2050 উইথ ব্লাউজ পিস, নাম্বার 35, 35 নম্বর শাড়ি, নাম্বার 35, এটা ইয়ালোর মধ্যে ব্লু, বাহ, 35, 35 নম্বর, এটা ইয়ালোতে ব্লু দিয়ে ডিসচার্জ, কী সুন্দর দেখতে শাড়িটা, এটা হচ্ছে 35, 35 নম্বর, প্রাইস হচ্ছে 2050, 2050, 35। এবারে আমি আসবো 36, 36 নম্বর শাড়ি, নাম্বার 36, 36 নম্বর, এটাও একটা ভীষণ মিষ্টি স্ট্রবেরি পিঙ্ক টোন, আর তার সঙ্গে ইয়েলো, আঁচলটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এই হচ্ছে তার সঙ্গে, এটা হচ্ছে ব্রাউনিশের একদম আর্দেন টোন, আর এই আসছে কুচিটা, আঁচল কুচিটা হচ্ছে ওই পিচ পিঙ্ক টোনে, আর তার সঙ্গে এই ব্রাউনের শেডটা আসছে হচ্ছে চেস্ট এবং কোল আঁচ, মানে ওই ইয়ক পোর্শনে এবং কোল আঁচল পোর্শনে, ব্লাউজটাও আসছে পিচ পিঙ্কে, এটা হচ্ছে 36 দেখালাম, সম্ভবত 36, প্রাইস হচ্ছে 2050, নাম্বার 36, 37 গ্রে ইয়েলো কম্বিনেশন, 37 নম্বর, নাম্বার 37, আঁচলটা ইয়েলো, বডিটা হচ্ছে একদম ডিপ গ্রে, তার মধ্যে ডিসচার্জে যাচ্ছে ডিজাইনটা, এটা আসছে কুচিটা,
প্রাইস হচ্ছে 372050, নাম্বার 372050, 2050 37 নম্বর, নাম্বার 37 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি 38 নম্বর, 38, এটাও ব্রাউনের শেড, মানে চকলেট ব্রাউন, আর তার সঙ্গে ইয়েলোরই শেড। ইয়েলো দেখুন, আমরা বলি লাল হলুদ কালো সবুজ, কিন্তু এই যে লাল হলুদ কালো আর সাদা নিয়ে, তাও সাদার মধ্যে অনেক ভ্যারাইটি হয়, অফ হোয়াইট হয়, মিল্ক হোয়াইট হয়, ক্রিমি হোয়াইট হয়, কিন্তু কালোটা বাদ দিয়ে আর অন্যান্য সব রঙের ক্ষেত্রে কিন্তু অনেক ভেরিয়েশন আছে। মানে ধরুন লাল, তারও হাজারটা শেড হয়, হলুদ তারও হাজারটা শেড হয়, সুতরাং একটা পার্টিকুলার হলুদ মানে আপনি হয়তো যে কালারটা পাচ্ছেন সেটা নয়। ওই জন্য আমি বারবার বলে দিই, এটা ম্যাঙ্গো ইয়েলো, এটা কাঁচা হলুদ ভাঙলে যেমন হয়, এটা বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা আইডিয়া নেওয়া। এটা একদম ওই কাঁচা হলুদের হলুদ, তার সঙ্গে ডার্ক চকলেট বা কফি পাউডার কালার, এই কালারটা যেটা দেখছেন এটা হচ্ছে কফি পাউডার কালার একদম। এই হচ্ছে তার মধ্যে ডিসচার্জ গেছে পার এবং ভেতরে ব্লু দিয়ে, আর কুচি আঁচলের শাড়ি। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 38 নম্বর, 38, প্রাইস হচ্ছে 2050 উইথ ব্লাউজ পিস, নাম্বার 38। 39, আর মাত্র দুটো শাড়ি আমরা দেখাবো, নাম্বার 39, 39 নম্বর শাড়ি। এটা পুরো হাফ হাফ, হাফটা হচ্ছে ইয়েলোর মধ্যে রেড দিয়ে ডিসচার্জে গোলাপ যাচ্ছে, ঝাড় আর কি, জাস্ট এইভাবে আঁচল আপার ইয়র্ক টাচ করে তারপরে ঘুরে গিয়ে কুচির অবধি গেল এইভাবে। আর হাফ শাড়িটা পিঙ্কের মধ্যে ওই প্রিন্টটাই যাচ্ছে, বাট এখানে শুধু পাড়ে যাচ্ছে। প্রাইস হচ্ছে 2050, নাম্বার 39, 39 নম্বর উইথ ব্লাউজ পিস, 2050। আর আজকের এই এপিসোডে রাত সকাল 11টার এপিসোডের লাস্ট শাড়ি দেখাচ্ছি, এরপরে আমরা আজকে আবার আসছি দুপুর 2টায় আবরণ প্রাইম টাইমে এবং আসছি সন্ধে 6টায়, তাই থাকতে হবে আপনাদের আমাদের সঙ্গে। এটা হচ্ছে 40 নম্বর, শেডটা ভীষণ সুন্দর, এই কালারটা কী যে রং বলি, বিস্কিট একদম ডার্ক, মানে বেশি বেকড হয় না কুকিজগুলোর কালার, সেই রকম কালার আর কি, একটু মানে ওভেন ব্রাউন টোন। এটা 40 নম্বর, 2050, 2050 40 নম্বর। যাদের যাদেরই পছন্দ হবে বুকিং করতে থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন, সুরক্ষিত থাকবেন, কেননা সুরক্ষা এখন সবার আগে আমাদের দরকার কোভিড থেকে। ভালো থাকবেন সকলে, নমস্কার।